নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য নলেন গুড়ের পাটিসাপটা নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। একদম প্যানে আটকাবে না, খুব সহজে, একদম খেতে অসম্ভব আকারে টেস্টি, এইভাবেই কিন্তু আজকে আমি পাটিসাপটাটা তৈরি করেছি। তো চলুন, কিভাবে আমি এই পাটিসাপটাটা তৈরি করেছি একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। একদম দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো এর জন্য আমি নিয়েছি এখানে সুজি নিয়েছি এখানে আমি 1 কাপ। তার সাথে আমি এখানে নিয়ে নিলাম চিড়ে। আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু চিড়ে দিয়ে একবার করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে, একটু অন্যরকম টেস্ট হয় এবং খুব সুন্দর হয় খেতে। এবং একদমই অসুবিধা হয় না যে আপনি চিড়ে দিয়ে তৈরি করছেন বলে, এর টেস্টের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না বা এটা তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দুটো জিনিসকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটুখানি নুন দিলাম যেহেতু এটা চিনির আইটেম, এবং এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিলাম। এবার যে যে অনুপাতে মিষ্টি খান সেই অনুপাতেই কিন্তু এখানে মিষ্টি অ্যাড করতে হবে, সেই জন্য আমি মিষ্টির কোয়ান্টিটিটা এখানে বললাম না। তো এইরকমভাবে এটাকে প্রথমে আমি একটুখানি মিক্সড করব। পুরোটাতে আমার মোটামুটি দুধ লেগেছে 1 কাপ মতো। এইরকমভাবে আমি এটাকে জাস্ট এরকম মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 15 মিনিটের মতো। তার মাঝখানে আমি এখানে পুরটা রেডি করছি। আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ মতো এখানে ঘি দিলাম, তার মধ্যে আমি একটু সুজি দিয়ে দিলাম। পুরোপুরি এটাকে ভালো করে গন্ধ ওঠা অবধি কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আপনারা চালের গুঁড়ো দিয়ে তো পিঠে অনেক খেয়েছেন, ময়দা দিয়েও পিঠে খেয়েছেন, তো এরকমভাবে সুজি আর একটুখানি চিড়ে দিয়ে এরকমভাবে তৈরি করে দেখুন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করে নেওয়া খেজুর। তো পুর হিসাবে আমি এখানে সুজি আর খেজুরটাই দেব। তার সাথে আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। নর্মাল টেম্পারেচারে দুধটা এখানে ইউজ করতে হবে, খুব বেশি গরম দুধ দেওয়ার দরকার নেই। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়ার পরে এটা বেশ একটা শক্ত এরকম ডো মতো তৈরি হবে বা পুর মতো তৈরি হবে। এর মধ্যে আমি 2 চা চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবার মিল্ক পাউডারটা দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। প্রথমে আমি 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আরও 1 চামচ এর মধ্যে অ্যাড করে ওটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইরকমভাবে আমার কিন্তু পুরটা রেডি। এরপরে আমি পুরটার মধ্যে সামান্য একটুখানি এলাচের গুঁড়ো অ্যাড করব, অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিড়ের এই রেসিপিটায় দিলে ভালো লাগে খেতে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এইরকমভাবে কিন্তু পুরটাকে একটু শুকিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি, ওদিক দিয়ে সুজি এটা কিন্তু বেশ শক্ত মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে এর একটা একদম তরল মিশ্রণ মতো তৈরি করে নেব। ঠিক মিশ্রণটা এই রকম পরিমাপে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম একদম পাতলা ব্যাটার না তৈরি হয় ততক্ষণ কিন্তু দুধটা অ্যাড করতে হবে। সেখানে যদি 1 কাপের জায়গায় 1.5 কাপ লাগে আপনারা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তবে এখানে দুধ আর নলেন গুড় দিয়েই কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়, তো সেই অনুপাতটা মাথায় রেখে কম বেশি একটু করে দেবেন। তো এইরকমভাবে আমার যখন মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি 1/2 চা চামচ এখানে এলাচের গুঁড়ো ইউজ করছি। এটাকে খুব ভালো করে এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরায়। তো অবশ্যই এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে এবারে আমি একটুখানি করে ঘি অ্যাড করব, কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। ঘি দিলে পরে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, তো অবশ্যই সামান্যই লাগে। তো সামান্য একটুখানি ঘি এর মধ্যে আমি অ্যাড করলাম। আমি এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এটাকে জাস্ট একটুখানি ছড়িয়ে দিতে হবে। এইরকমভাবে ব্যাটারটা জাস্ট 2 থেকে 3 মিনিট বাদে এটা এরকমভাবে শুকিয়ে যাবে, তখন আমি যে পুরটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলতো হাতে এটাকে জাস্ট এরকমভাবে উল্টে নিলেই কিন্তু এটা কমপ্লিটলি একটা খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেল। জাস্ট আমি এটাকে একটুখানি উল্টে দিলাম, উল্টে দিয়ে খুব সুন্দর একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু এপিট ওপিট করে এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। তো এইরকমভাবে কিন্তু পাটিসাপটা খুব সহজে
সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারেন। না লাগছে চালের গুঁড়ো, না লাগছে ময়দা, শুধুমাত্র আমি এখানে সুজি আর চিড়ে দিয়েই কিন্তু খুব সহজে এরকমভাবে পাটিসাপটা তৈরি করে ফেললাম। তো এরকমভাবে আমি আরও দু তিনটে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে জাস্ট একটুখানি ঘি মাখিয়ে নিলাম, তারপরে আমি এরকমভাবে পাটিসাপটা দিয়ে দিলাম, মানে লিকুইডটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি ছড়িয়ে দিতে হবে, জাস্ট এরকম যখন একটু শুকিয়ে আসবে তখন এরকমভাবে পুরটা দিন, দিয়ে জাস্ট এটাকে এইরকমভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করার সময় একটু সাবধানে করবেন। তো এইরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটা দেখুন কত সহজে উঠে গেল। তো এইরকমভাবে কিন্তু নলেন গুড়ের পাটিসাপটা খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারেন। এইরকমভাবে একটা সাইড যখন খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তখন অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক করে নিয়ে তারপরে এরকমভাবে তুলে নিয়ে পরিবেশন করবেন। গরম খান বা ঠান্ডা দুটোতেই খুব সুন্দর লাগে এটা খেতে। আমি আরও একটা একদম সামনে থেকে করে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে একটুখানি ঘি আমি এর মধ্যে মাখিয়ে নিলাম। এবারে এটাকে একটুখানি জাস্ট একটা সাইড একটু ভাজা ভাজা হবে, এটা একদম শুকিয়ে যাবে, ঠিক এই রকম অবস্থাতে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করব খুব সাবধানে, আস্তে আস্তে এটাকে জাস্ট এরকমভাবে নিয়ে উল্টে দিন। দেখুন কত ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে খুব চটজলদি, হাতের কাছে চালের গুঁড়ো নেই, ময়দা নেই, তো এই রকমভাবেই কিন্তু আপনারা পাটিসাপটা তৈরি করতে পারেন। এবং কেউ খেলে বুঝতেই পারবেন এটা আপনারা কিভাবে তৈরি করেছেন, অসম্ভব আকারে টেস্টি এবং খুব সহজে এটা কিন্তু আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারছেন। তো অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করুন এবং সবাইকে অবাক করে দিন, এটা চাল ছাড়া বা ধরুন ময়দা ছাড়া এই পাটিসাপটা তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রতিটা পাটিসাপটা সুন্দর হয়েছে। তো এইরকমভাবে নলেন গুড় দিয়ে বা নর্মালি যদি আপনারা গুড় দিয়েও করতে চান তাহলেও কিন্তু গুড়টাকে আগে একটুখানি ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু এইরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই আশা রেখে আজকের মতো আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু একটু কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে।